প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি জাভা প্রোগ্রামের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমি প্রথম সাতটি অধ্যায় দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গেলে ওই ভিডিওগুলো দেখতে পারবা। ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং শেয়ার করবা। চলে যাচ্ছি অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হলো আমাদের ইনহেরিটেন্স এবং পলিমরফিজম। ঠিক আছে, কোশ্চেন যদি এরকম হয়, ইনহেরিটেন্স কাকে বলে, ইনহেরিটেন্স এর প্রকারভেদ কি কি, কত প্রকার ও কি কি, তাহলে সংজ্ঞাটা আমরা দিয়ে দিব কি, জাভা প্রোগ্রামিং এ একটি ক্লাসের ডেটা গুণাবলী এবং পদ্ধতি সমূহ অন্য ক্লাস উত্তরাধিকার সূত্রে ব্যবহার করার পদ্ধতিটা হলো কি, ইনহেরিটেন্স। মানে একটি ক্লাসে যখন বৈশিষ্ট্যগুলো গুণাবলীগুলো বা ডাটা যদি আরেকটা ক্লাসে ব্যবহার করা হয় সেটা হচ্ছে মূলত কি, ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স তিন প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, আর একটা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এখানে কিন্তু জাভাতে মাল্টিফল ইনহেরিটেন্স ব্যবহার হয় না। এরপরে আস, যদি বলা হয় ইনহেরিটেন্সের সিনট্যাক্স বা ফরম্যাট, ঠিক আছে, উদাহরণ সহ, অথবা শুধু দিতে পারে যে ইনহেরিটেন্সের সিনট্যাক্সটা লিখো, তখন লিখে দিব কি, যেহেতু ওখানে বলতেছি একটি ক্লাসের বৈশিষ্ট্য আরেকটি ক্লাস ধারণ করবে, তাহলে আমরা এখানে প্রথম একটা ক্লাস নিলাম কি, একটা ক্লাস নিলাম, ক্লাস দিয়ে ক্লাসের নাম লিখলাম, এটার ভিতরে যে মেথড বা বডিগুলো ব্যবহার করবো বা যা ব্যবহার করবো সেটা। দ্বিতীয় আমি আরেকটা ক্লাস ব্যবহার করলাম, ওই ক্লাসকে কি করলাম, আগের ক্লাস। তাহলে আমার প্রথমটা যদি একটা ক্লাস হয়, এইটা কিন্তু পরের ক্লাসে আসি, এটা সুপার ক্লাস হয়ে গেল। দেখ, এই জন্য লিখলাম ক্লাস, আরেকটা ক্লাসের নাম নিলাম, ওইটাকে এক্সটেন্ড একটা কিওয়ার্ড ব্যবহার করে এটাকে কি করলাম, সুপার ক্লাসে নিয়ে গেলাম। ঠিক আছে, এরপরে মেথডের বডি টডি এগুলো লিখব। ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স। তাহলে আমরা লিখবো কি, ক্লাস, ক্লাস নেম সেকেন্ড ব্র্যাকেট শুরু, বডি সেকেন্ড ব্র্যাকেট শেষ, আবার লিখবো যে ক্লাস, সাব ক্লাস, এক্সটেন্ড, আগে যে ক্লাসটার নাম লিখছি সেই নামটা দেব, তারপর লিখবো যে কি, বডি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে বডি লিখে আবার সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দেব। দেখো, আমি একটা এখানে উদাহরণ দিলাম, সেটা হচ্ছে কি, ক্লাস এনিমেল। তাহলে এনিমেল নামে একটা ক্লাস কল করলাম, এর ভিতরে একটা মেথড কল করলাম, ওখানে বললাম যে কি, এটা এই এসে কি করতেছে, খাইতেছে। এরপরে আরেকটা ক্লাস কল করলাম ডগ, এটাকে এক্সটেন্ড করলাম কোথায়, এনিমেলে। সেখানে আবার কি বললাম, বার্ক, সেটা বার্কিং, সে আওয়াজ করতেছে। এইটা হলো উদাহরণ। ঠিক আছে, পরীক্ষায় আসলে উদাহরণ সহ আসলে উদাহরণ সহ দিয়ে দিবে, আর যদি শুধু সিনট্যাক্স আসে তাহলে শুধু সিনট্যাক্সটা তোমরা দিয়ে দিবে। এরপরে আস, সুপার ক্লাস এবং সাব ক্লাস কি উদাহরণ দাও। এখন সুপার ক্লাস কি, ইনহেরিটেন্স প্রক্রিয়ায় পূর্বে ডিফাইন কৃত যে এক বা একাধিক ক্লাস হতে বৈশিষ্ট্য ইনহেরিট করা হয়, মানে ডাটা বা তার ইয়াগুলা, যে আমরা বললাম যে ইনহেরিট মানে বৈশিষ্ট্যগুলো ধারণ করে, সেটা হচ্ছে ওই সকল ক্লাসকে সুপার ক্লাস বলে। আর সাব ক্লাস কি, ইনহেরিটেন্স প্রক্রিয়ায় পূর্বে ডিফাইন কৃত এক বা একাধিক ক্লাস হতে বৈশিষ্ট্য ইনহেরিট করে নতুন যে ক্লাস তৈরি হয়, তাহলে সুপার ক্লাস হচ্ছে যে শুধু বৈশিষ্ট্য ধারণ করে সে হলো সুপার ক্লাস, আর যে বৈশিষ্ট্য ধারণ করে আরেকটা নতুন ক্লাস তৈরি করে সেটা হইল কি, সাব ক্লাস। এখানে দেখো, উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবা, সেটা হচ্ছে প্রথমে সে ক্লাস, একটা রেজাল্ট নামে একটা ক্লাস কল করলাম, এক্সটেন্ড স্টুডেন্ট, মানে স্টুডেন্ট নামে পূর্বে একটা ক্লাস ছিল, সেই ক্লাসটা এখানে আসি সুপার ক্লাস হলো, আর রেজাল্টটা এখানে কি হলো, সাব ক্লাস হলো। তাহলে আগে যে স্টুডেন্ট নামে একটা ক্লাস ছিল, ওই ক্লাসের বৈশিষ্ট্য যখন আমরা ধারণ করব সেটা সুপার ক্লাস, আর সুপার ক্লাসের বৈশিষ্ট্য যখন আরেকটা নতুন ক্লাস ধারণ করবে সেটা হলো কি, সাব ক্লাস। এটা হচ্ছে মূলত সুপার ক্লাস এবং সাব ক্লাস। এরপরে দেখো, মাল্টি লেভেল ইনহেরিটেন্স কাকে বলে, এর সিনট্যাক্স দেওয়া। মাল্টি লেভেল ইনহেরিটেন্স মানে যখন কোনো সাব ক্লাস অপর কোনো সুপার ক্লাসের সাব ক্লাস থেকে এক বা একাধিক বৈশিষ্ট্য ইনহেরিট করে, মানে একটা একটা ক্লাস, সেই ক্লাস যখন তার কোনো একটা সাব ক্লাস যখন সেই ক্লাসের বৈশিষ্ট্য ধারণ করবে, আবার আরেকটা ক্লাস যখন ওই
ক্লাসের বৈশিষ্ট্য ধারণ করে এইভাবে একটা ক্লাস যখন আরেকটা ক্লাসের বৈশিষ্ট্য ধারণ করে আরেকটা ক্লাস যখন আরেকটা ক্লাসের বৈশিষ্ট্য ধারণ করে এইটা হইলে কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। দেখো আমি সিনট্যাক্সটা দিছি ক্লাস এ ক্লাস বলি এটা শুধু একটা ক্লাস। এরপরে আসো দেখো ক্লাস বি এক্সটেন্ড এ মানে এখানে বি হলো কি সাব ক্লাস এ হলো কি সুপার ক্লাস। আবার এরপরে আবার কি করলাম ক্লাস সি এক্সটেন্ড বি মানে ক্লাস সিটা হয়েছে কি সাব ক্লাস আর বিটা হয়েছে তার সুপার ক্লাস। এটা হয়েছে মূলত মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এরপরে আসো দেখো পলিমরফিজম কাকে বলে ওভার রিডেড এবং ওভার রাইটেড মেথডটা কি, এগুলো এক মার্কের জন্য আসবে, আসতে পারে নাও আসতে পারে, এই মোটামুটি ইম্পর্টেন্ট বিষয় আমি এগুলো তুলে ধরছি। পলিমরফিজম কি জাভা ভাষায় একই নামের মেথড বিভিন্ন ক্লাসের মধ্যে আলাদা বৈশিষ্ট্য মতো কাজ করার প্রক্রিয়াকে পলিমরফিজম বলে। মানে যখন কোনো একটা নামের একাধিক ক্লাসে যখন একই নামের মেথড ব্যবহার করব সেটা হচ্ছে পলিমরফিজম। আমরা একাধিক ক্লাসে যখন একই নাম দিয়ে মেথড ব্যবহার করব সেই প্রক্রিয়াটাই হলো কি পলিমরফিজম। এরপর আসো ওভার রিটেড মেথড কি, ওভার রিটেড মেথড কোনো মেথড যদি সুপার ক্লাস এবং সাব ক্লাস দুটোতেই বিদ্যমান থাকে তবে সুপার ক্লাসের মেথডটিকে ওভার রিটেড মেথড বলে। মানে একটা মেথড যদি সুপার ক্লাস এবং সাব ক্লাস দুই জায়গায় থাকে তখন সুপার ক্লাসের মেথডকে কি বলবে ওভার রিটেড মেথড। আবার ওভার রাইটেড মেথড কি, ওভার রাইডিং মেথড কোনো মেথড যদি সুপার ক্লাস ও সাব ক্লাস দুটোতে বিদ্যমান থাকে তবে ক্রস বন্ডিং মানে সাব ক্লাসের মেথডটিকে ওভার রাইডিং মেথড বলে। কারণ ওভার রাইটেড হচ্ছে প্রথম মেথড, সুপার ক্লাসের মেথডটা এটাকে যখন আমরা সাব ক্লাসে নিয়ে আসি ব্যবহার করবো এটা হবে কি ওভার রাইডিং মেথড। আরেকটা কোশ্চেন দেখো সেটা হচ্ছে ফাইনাল এবং সুপার কিওয়ার্ড কি, ফাইনাল কিওয়ার্ড কি, ফাইনাল কিওয়ার্ড অনেকটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের ন্যায় কাজ করে। অর্থাৎ ফাইনাল ভেরিয়েবলে একবার কোনো ডাটা সংরক্ষণ করা হলে এটি আর কখনো পরিবর্তন করা যায় না। আমরা যখন ফাইনাল কিওয়ার্ডে ব্যবহার করে বলবো এটি কিন্তু কনস্ট্যান্ট মানটাকে আর পরিবর্তন করা যাবে না। যেমন এটা সিনট্যাক্সটাকে ফাইনাল রিটার্ন টাইপ ভেরিয়েবল নেম এটার মান ভ্যালুটা মানটা দিয়ে দিতে হবে কনস্ট্যান্ট যে মানটা সেটা। এরপরে দেখো সুপার কিওয়ার্ড, সুপার কিওয়ার্ড কি এটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্টকে রেফার করে। প্যারেন্ট ক্লাসের মানে প্যারেন্ট ক্লাস কোনটা, তাহলে আমার মূল যে ক্লাসটা সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটার অবজেক্টকে যখন রেফার করবে সেটা হলো মূলত সুপার ক্লাসের এই ক্লাস। এই সুপার ক্লাসের এটা অবজেক্ট রেফার করে সেটা হচ্ছে মূলত সুপার কিওয়ার্ড। এই সুপার কিওয়ার্ড মেথড এবং সুপার ক্লাস কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে সুপার ক্লাস মেথড এবং সুপার ক্লাস কনস্ট্রাক্টর অ্যাক্সেস করতে এটি মূলত ব্যবহার হয়। যেমন কি সুপার ডট মেথড নেম, সুপার ডট মেথড নেম দিয়ে আমরা যখন কি করেছি এর আগের ভিডিওগুলোতে যেমন কি বলছে মাল্টি লেভেল, তারপরে এই কফি কনস্ট্রাক্টর যখন ব্যবহার করছি, দেখো কফি কনস্ট্রাক্টর কিন্তু আমরা এই সুপার কিওয়ার্ডটা ব্যবহার করছি, কফি কনস্ট্রাক্টরে সুপার কিওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি ওখানে, ঠিক আছে। এরপরে আমি কি করব তিনটা প্রোগ্রাম আমি দিয়েছি ইম্পর্টেন্ট দেখেই আমি তিনটা প্রোগ্রাম দিয়েছি, এগুলার সরাসরি আমি নেটবিনসে প্রোগ্রামগুলো করে আমার চ্যানেলে আপলোড দিয়েছি, তোমরা বিস্তারিত ওখানে দেখতে পারবা। আমি জাস্ট প্রোগ্রামটা কোডিংটা তোমাদের এখানে তুলে ধরেছি। কোডিংটা দেখো সেটা কি, আমি যখন ইনহেরিটেন্স ব্যবহার করে একটা জাভা প্রোগ্রাম করব এখানে, তাহলে ইনহেরিটেন্স মানে একটা সিঙ্গেল ইনহেরিটেন্স, শুধু ইনহেরিটেন্স বললে যে প্রোগ্রাম সিঙ্গেল ইনহেরিটেন্স বললো একই প্রোগ্রাম। এখানে আমরা প্রথমে স্টোর নামে একটা ক্লাস কল করলাম, এরপর এই ক্লাস আবার কি করলাম আরেকটা রেজাল্ট নামে একটা ক্লাস কল করে ওখানে এক্সটেন্ড করে দিলাম। এটা হলো মূলত কি, এটাই হলো মূলত কি ইনহেরিটেন্স। ইনহেরিট করতেছে কি, কাকে ইনহেরিট করতেছে, স্টোনকে ইনহেরিট করতে, কে ইনহেরিট করতেছে, রেজাল্ট ইনহেরিট করতেছে। এখানে রেজাল্ট হলো তার সাব ক্লাস
আর স্টুডেন্ট হইলো কি তার সুপার ক্লাস, এরপরে এটা আউটপুট দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে শুধু সিঙ্গেল ইনহেরিটেন্স এর ক্ষেত্রে প্রোগ্রাম, একটা ক্লাস কল করা হবে, এ মেথড কল করে আমি এটার আউটপুট দিয়ে দিলাম, আবার একটা ক্লাসের ক্লাস কল করে এক্সটেন্ড করলাম, পূর্বের ক্লাসটাকে কল করে নিয়ে আসলাম, সেটা কল করে আবার মেথড কল করে আমি যখন আউটপুট দিয়ে দিব এটার কাজটা এখানে শেষ। আর এটার রেজাল্টটা আমরা মেইন মেথডে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো মাল্টি লেভেল ইনহেরিটেন্স, তাহলে ওখানে আমরা কি করছি, শুধু সিঙ্গেল ইনহেরিটেন্স ব্যবহার করছি, এখানে আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স ব্যবহার করব। তাহলে দেখো এখানে আমরা একটা ক্লাস নিলাম স্টুডেন্ট নামে, তার ভিতরে মেথড কল করে কাজ করলাম, এরপরে আরেকটা ক্লাস কল করলাম রোল নামে, এক্সটেন্ড করলাম কোথায় স্টুডেন্টকে, এটা একটা এই কি বলে ইনহেরিটেন্স কল করলাম, এরপর আরেকটা করলাম কি রেজাল্ট, ওটার এক্সটেন্ড করলাম কি রোলকে। তাহলে প্রথম ছিল স্টুডেন্ট, স্টুডেন্টটাকে এক্সটেন্ড করলাম কোথায় রোলে, রোলটাকে এক্সটেন্ড করলাম কোথায় রেজাল্টে, এটা হয়েছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, ঠিক আছে। পলিমরফিজম ব্যবহার করে জাভা প্রোগ্রাম, তাহলে পলিমরফিজমটা কি, আগে বলেছি পলিমরফিজমটা হলো যখন মানে একই নামের মেথডকে যখন একাধিক ক্লাসে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কি পলিমরফিজম। এইখানে আমি স্টুডেন্ট নামে একটা কি করলাম ক্লাস কল করলাম, করে এখানে একটা মেথড কল করলাম কি গেট ডাটা, ঠিক আছে। আবার আরেকটা কি করলাম, আরেকটা দেখো আরেকটা এই ক্লাস কল করলাম রোল নামে, এটার এক্সটেন্ড করলাম কি স্টুডেন্ট, এইখানে আবার করলাম কি গেট ডাটা নামে, একই একই গেট ডাটা, ওখানেও গেট ডাটা নামে যে মেথডটা কল করছি এখানেও গেট ডাটা নামে একই মেথডকে কল করছি। এই দেখো দুইটা জায়গায় কিন্তু আমি মেথড কল করলাম কোনটা, গেট ডাটা নামে যে মেথডটা কল করলাম। তাহলে একাধিক ক্লাসে যখন একই মেথড ব্যবহার করে আমরা কাজ করব সেটা হলো কি পলিমরফিজম। এখানে আমি গেট ডাটাও ব্যবহার করলাম, এখানেও গেট ডাটা ব্যবহার করলাম, ওখানে স্টুডেন্ট ওইটাকে এক্সটেন্ড করলাম রোলে, এই জিনিসটাকে আমি আবার মেইন মেথডে কল করে দিলাম। যেহেতু এখানে আমার তাহলে গেট ডাটা একই গেট ডাটা, তাহলে আমি এখানে কি করলাম একবার স্টুডেন্ট নিলাম আর একবার কি রোল নিলাম, দুই জায়গায় আমি যেহেতু মেথড আমি একই নামের মেথড কল করছি এই জন্য দুই জায়গায় আমি কি করলাম এই দুইটাই কল করে দিলাম, ঠিক আছে। আজকের ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকবে।